ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারাও কাজের মেয়ে হাজার এখানে স্বদেশ চললেন। এক পর্যায়ে সারা বললেন, হাজারা আমাদের কোনো ছেলে মেয়ে নেই, তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও যদি কোনো ছেলে মেয়ে হয়। হাজারা বললেন, আপা যা আছে ভালো আছি, বিবাহ বন্ধনে আবদ্ধ হলে আমার আর আপনার মধ্যে ভালোবাসায় ফাটাল ফাটবে এটা আমি চাই না। বার বার বলার কারণে এক পর্যায়ে হাজারের সাথে ইব্রাহিম আলাইহিসসালামের বিবাহ হয়ে গেল। বিবাহ হলে ইসমাইল আলাইহিসসালাম জন্ম নিলেন, যা হওয়ার তাই হলো, দুইজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দিল। ইব্রাহিম আলাইহিসসালাম ভাবলেন দুই স্ত্রী একসাথে থাকলে আরো গণ্ডগোল বাড়তে পারে, চলে যাই। এবার হাজেরা ও তার ছেলে ইসমাইলকে বনে বাস্তর কাবা ঘরের পাশে রেখে আস। ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা ও দুধের বাচ্চা ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে চললেন কাবা ঘরের পাশে। বুখারী মুসলিমে এসেছে অজামিন্দা দাওয়াতা পকা জমজাম, তিনি রেখে দিলেন তার বাচ্চা এবং তার স্ত্রীকে কাবা ঘরের পাশে জমজম কূপের উপরে রেখে দিয়ে পাল্টা হেঁটে চলেছেন। পিছন থেকে বারবার হাঁটছেন আর বলছেন হাজেরা, আয়না তা যাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, আয়না তা যাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, বলা আলতাফাতা ইলাইহা, ইব্রাহিম আলাইহিসসালাম তার দিকে লক্ষ্য করছেন না। নিরুপায় হয়ে হাজেরা বলছেন, আতা যাবে ইজনিল্লাহ, আপনি কি আল্লাহর অনুমতিতে রেখে যাচ্ছেন এভাবে, অর্থাৎ কোন ফিয়াজ আলাদিলাইসে ফিন সরাসরি, আপনি এমন একটা উপর থেকে যেখানে রেখে যাচ্ছেন যেখানে মানুষজন নেই, ঘাস পাতাও নেই, বসবাসের কি পথ হতে পারে, আপনি এভাবে রেখে যাচ্ছেন কেন, আপনি আমাকে কিছু বলছেন না। ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রীর উপরে ভালোবাসার অভাব ছিল না, 90 বছর বয়সে একটি সন্তান পেয়েছেন, সন্তানের উপরে ভালোবাসার অভাব ছিল না, কিন্তু উপর থেকে আদেশ হয়েছে সন্তান এবং স্ত্রীকে কাবা ঘরের পাশে যেখানে ঘাস পাতা নাই মানুষজন নেই এরকম মরুভূমিতে রেখে যেতে হবে, তাই তিনি নিরুপায় রেখে চলেছেন। যখন তিনি বললেন হ্যাঁ আল্লাহর অনুমতি যাচ্ছে, তখন স্ত্রী বললেন ঠিক আছে, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না, তিনিও জানেন না আমি কিভাবে থাকব, খাওয়ার কোনো ব্যবস্থা নেই, পানিও নেই, ঘাস পাতাও নেই, মানে কোনো কিছুই নাই, এর নাম আল্লাহ ভরসা। এই ঘটনাটা দেওয়া আছে উপদেশ বইয়ে, আল্লাহ ভরসা। দেখছেন পাল্টা ফিরে যাচ্ছেন, তখন বলছেন ঠিক আছে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না, কিভাবে আল্লাহ আমাকে দেখবেন সেটা তার ব্যাপার, যেহেতু আল্লাহ আপনাকে চলে যেতে বলেছেন কিভাবে আমাকে রক্ষা করবেন সেটা তিনি বুঝেন। পাল্টা তিনি ঘুরে চললেন বাচ্চার অবস্থা দেখার জন্য। ইব্রাহিম আলাইহিসসালামের ভালোবাসার অভাব ছিল না। ইব্রাহিম আলাইহিসসালাম হাঁটতে হাঁটতে যখন সানিয়া পাহাড়ে গেলেন, তখন কাবা ঘরের দিকে লক্ষ্য করলেন, বুখারী মুসলিমের হাদিস, কাবা ঘরের দিকে লক্ষ্য করে ছেলে মেয়েকে দেখা যায় না। তিনি বলছেন রব্বানা ইন্নি আসকান্তু মিন যুরিয়্যাতি বিওয়াদিন গায়রি যি দারিন ইনদা বাইতিকাল মুহাররম, হে আমার প্রতিপালক, আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। একটু আগে স্ত্রী যা বললেন স্বামীও তাই বলছেন। একটু আগে স্ত্রী বললেন আয়না তা যাবে ইব্রাহিম, আপনি কোথায় চলে যাচ্ছেন, আমাকে একটা জায়গা রেখে যাচ্ছেন যেখানে মানুষজন নেই, ঘাস পাতাও নেই, কিছুই নেই, মরুভূমি আর মরুভূমি, রৌদ্র আর রৌদ্র, আমি বুঝলাম না কেন আপনাকে রেখে আপনি আমাকে রেখে যাচ্ছেন, কিছু বলবেন তো, মুখ খুলছেন না, এইভাবে চলে যাচ্ছেন। উনি আবার একটু আগিয়ে গিয়ে বলছেন প্রতিপালক, আমার পরিবারের কিছু অংশকে রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, কাবা ঘর নেই, কিন্তু কাবা ঘর কিন্তু ওখানে নেই। ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারছেন এখানে কাবা ঘর হবে বা আছে, কিন্তু ওই সময়ে কিছু নেই। হাদিসে এসেছে কাবা ঘরের পাশে জমজম কূপের উপরে পরিবার রেখে চলে আসলেন, কূপই নাই, পানির কারণেই তো ছেলে মারা যাবে, এ অবস্থায় সাফার মারওয়ার জন্ম নিল, যা আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী ও বাচ্চাকে রেখে চলে গেলেন, হাত তুলে দোয়া করলেন, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়। বুখারী মুসলিমের এখানে আলোচনা, ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী ও পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন, মাঝে মধ্যে ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, একাধিক হাদিস আছে হাত তুলে দোয়া করার, নামাজের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, এইসব জায়গায় সবাই মিলে হাত তুলে দোয়া করা বিধান, ব্যক্তিগতভাবে হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ বিধান। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। ইব্রাহিম আলাইহিসসালাম আহল পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন, চলে গেলেন। অনেক দিন পরে আল্লাহ বলছেন ছেলেকে কুরবানি করতে হবে, তাই তিনি আবার ফিরে আসলেন। ফিরে এসে বলছেন বোনাইয়া, ফালাম্মা বালাগা মাহু সায়, যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে, তাহলে অনুমান 5-7 বছর, যেই সময়ে বাচ্চাকে খুব দেখতে ভালো লাগবে,
শতবার একশোবার আব্বু বলে ডাকা হবে, আদর করা হবে। সেই সময়ে তিনি ফিরে এসে বলছেন, বোনাইয়া ও আমার আদরের ছেলে, ইন্নি আরাফিল মানামে আননি আজবাহকা ফাঙ্গর মাজা দ্বারা, আব্বু আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? বাচ্চা ছেলের কাছে তিনি মতামত চাচ্ছেন। ছেলে বলছে, ইয়া তিফাল, ইয়া আবা তিফাল, মা তোমার সাথে যদি ইনশাআল্লাহ মিনাস সাবেরিন, আব্বা আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফাসলামা, বাপ বেটা একমত হয়ে গেলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, তিনি ভাই বোন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে যারা আমাদের সাথে আছেন তাদেরকে বলছি, পরবর্তীতে যারা আমাদের এই জুমার খুতবা দেখবেন, অবগত হবেন, সবাইকে বলছি বাপ বেটা একমত। সেখানে ইব্রাহিম আলাইহিসসালাম তার কপালে তার চোখের উপরে পটি লাগালেন, ছেলেকে দেখলে মহব্বত বেড়ে যাবে, এই কথা কেন? এটা মিথ্যা কথা। ছেলে পেরে হাত বাঁধবেন কেন? এটা মিথ্যা কথা, মিথ্যা তাফসীর। ছেলেই বলছে, আব্বা আমি প্রস্তুত, আপনি জবাই করেন, তার হাত পা বাঁধার প্রশ্নই আসে না। আবার ছুরির নিচে লোহা লাগিয়ে দেওয়া হয়েছে তাই ছুরি কাজ করে না, এগুলো মিথ্যা কথা। ধর্মের নামে যে কত মিথ্যা কথা আছে, এগুলো তার জাজল্য মিথ্যা। আল্লাহ ছুরিকে বলে দিয়েছেন, তুমি জবাই করবে না, তোমার কাটার ক্ষমতা আমি নিষেধ করে দিলাম, তুমি আর কাটতে পারবে না। আল ছুরি আল্লাহর আদেশ মানে, জড় বস্তু আল্লাহর আদেশ মানে। এই যে দেখেন, আপনাকে দু একটা দেখাচ্ছে, এই যে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলে দেওয়া হলো, তখন আল্লাহ বলছেন, এ নারস কুনি বারদাও ওয়া সালাম, এ আগুন শীতল হয়ে যাও। এ দেখেন, ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের ভিতরে আছে, আগুন কোনো কাজ করে না। বলেন তো আগুন কার কথা মানে? আল্লাহর কথা। আদম বড় নিমুখ হারাম, দিন রাত আলোয়ার খায় আর আল্লাহর সাথে নামারবানি করে, দাঙ্গাবাজি করে, জুলুম করে, জোর করে জমি দখল করে, মারামারি করে, জেনা অন্যায় অবিচার দিন রাত লেগা আছে সর্বনির্বাচনের নাম দিয়ে। অথচ একটা জড় বস্তু আল্লাহ বলছেন আগুন শীতল হোক, ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের ভিতরে ঢুকে আছে। যে আপনার কত জানা আছে কাহিনী, ওই যে একটা লোক 99টা লোককে হত্যা করে যাচ্ছিল, তারপর বলল যে তাহলে বাঁচার পথ, তো যাকে গিয়ে বলে 99টা লোককে হত্যা করে বাঁচার পথ খুঁজো, তখন ও বলছে যে যদি আমি নাই বাঁচি তো তোকে রেখে কি করবো, অহ মেরে দিয়েছি 100টা হয়ে। তারপরে বলছে বাঁচার পথ, একজন বলেছে ওই গ্রামে যাও, ওই গ্রামে যেতে লেগে সময় শেষ হয়ে গেছে, তো লাস্টটা এখন মাটিতে পড়েছে। তো যখন মাটিতে পড়ে, বুখারী মুসলিমের হাদিস, বুকটাকে একটু ওই গ্রামের দিকে আগিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং জাহান্নামের জান্নাতের ফেরেশতা হইচই লাগিয়ে দিয়েছে, বলছে জান্নাতে নিয়ে যাবো, বলছে না জাহান্নাম। তখন আল্লাহ বলছেন, থামো 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 থামো, মেপে দেখো তো কত দূর গেছে আর কত দূর আছে গ্রাম থেকে। ফেরেশতাকে মাপতে লাগিয়ে দে, ওই গ্রামকে বলছে আগিয়ে আসো, আর এই গ্রামকে বলছেন যে তুমি একটু পিছু পিছু হটো পিছু হটো পিছু হটো। তো গ্রাম পিছে হটে গেল, ওটা আগিয়ে গেল, মেপে দেখা গেল লোকটা অর্ধ হাত আগিয়ে গেছে, অথচ ওখানেই পড়ে আছে। আমি আপনাকে কি দেখাচ্ছি বলেন তো? মানে জড় বস্তু আল্লাহর আদেশ মানে, কোনো কাজ করে না। এ দেখেন, গ্রাম একটা জড় বস্তু আল্লাহর আদেশ মানে। আপনার আরো কাহিনী মনে আছে বুখারী মুসলিমের, ওই যে একটা লোক অনেক বড় অপরাধ করেছিল, ছেলেটাকে বলেছিল আমি মারা গেলে তোমরা আমাকে একেবারে জ্বলন্ত আগুনে ফেলে জ্বালিয়ে ছাইগুলিকে মাটিতে ফেলে দিও আর পানিতে ফেলে দিও। ছেলেরা বাপকে জ্বালিয়ে দিয়ে ছাই মাটিতে ফেলে দিয়েছে আর পানিতে ফেলে দিয়েছে। এখন আল্লাহ তাআলা পানিকে বলছেন এই ছাই জমা করে দাও, আল্লাহ বাতাসকে বলছেন ছাই জমা করে দাও, বাতাস ছাই জমা করে দিল, পানি ছাই জমা করে দিল। পানিও জড় বস্তু, বাতাসও জড় বস্তু, বুঝাতে পারি না মনে হয়। আপনাকে কি বলছি আপনি বুঝতে পারছেন কি না? কেন মুফাসসির বললেন যে ছুরির নিচে লোহা লাগিয়ে দেওয়া হয়েছিল তাই কাটে না, এইটা কথা না? আল্লাহ ছুরিকে বলে দিয়েছে কাটবে না, ছুরিকে বলে দিয়েছেন কাটবে না, বাস ছুরি কাট করবে না, জড় বস্তু ও কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালাম ঘষলে হবে না, উপর থেকে যেটা আদেশ হয়েছে সেটাই হবে। ফাসলামা, বাপ বেটা একমত হয়ে গেলেন। 90 বছরের বৃদ্ধ মানুষ, মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কোনো মানুষ নাই, মিনা মাঠে নিয়ে গেলেন, দুই দিকে বিশাল উঁচু পাহাড় বিস্তার সমান সমতল জায়গাতে বাচ্চাকে উপুড় করে সইয়ে দিলেন, ও তাল্লাহুল জাবিন, উপুড় করে সইয়ে দিয়ে তিনি ছুরি চালাচ্ছেন, ছুরিতে কোনো কাজ করে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাক্তা রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এটা না আমার বাঁধেনি, আসলে দেখছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা। ফভদাই নাও বে জিবিন আজিম,
আমি বড় কুরবানি দিয়ে তোমার ছেলেকে জবে থেকে ছাড়িয়ে নিলাম। আল্লাহ বলছেন, ইব্রাহিম আমি কুরবানির মাধ্যমে তোমার ছেলেকে ছাড়িয়ে দিলাম, যার নাম বেজিবিন আজিম, বড় কুরবানি। সেই কুরবানি আমাদের কুরবানি, আমাদের কুরবানির নাম বড় কুরবানি। বিবেচনা করে বৈধ পয়সা দিয়ে কুরবানি করার আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম আমিন। আল্লাহুম সাল্লি আলা মুবারক।